নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা জানেন আজকে পিএসসি অভিযান ছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তো সেই বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে আপনারা বারবার জানতে চাইছেন এই ব্যাপারটা। আমি জাস্ট ফিরলাম, ফিরেই আপনাদের সামনে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করছি এক এক করে। আর তার আগে একটা কথা বলে রাখি যে যারা মানে অনেকেই আছেন প্রতিবারই আমার কন্টেন্ট অনেকে কপি টপি করেন, তো তাদের কাছে একটাই অনুরোধ, যদি কোনো কোনো ইনফরমেশান এই ভিডিও থেকে নিয়ে আপনার দর্শকদের আপনারা বলতে হয় প্লিজ মেনশন দ্য সোর্স, এই চ্যানেলের নামটা কিন্তু মেনশন করবেন, নইলে কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না, মানে আমি কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেব যে কোনো ইনফরমেশানের ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, প্রথম যেটা হচ্ছে WBSC অপরাজিত ব্যাচ পিএসসির বিভিন্ন এক্সামের জন্য কাদের ব্যাচ, এটা হচ্ছে WBPSCওয়ালা, যারা ফিজিক্সওয়ালা সাবসিডিয়ারি সেই WBPSCওয়ালার ব্যাচ, মাত্র 999 টাকায় এই WBCS অপরাজিত ব্যাচের মধ্যে আপনি কিন্তু পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের প্রিপারেশন নিতে পারবেন। এই ডিসকাউন্ট কোডটা পেতে গেলে, এই ডিসকাউন্টের প্রাইসটা পেতে গেলে এই কোডটা ইউজ করতে হবে SK200। এছাড়াও আরও WBPSCওয়ালার কিন্তু আরও অনেক ব্যাচ রয়েছে, তার মধ্যে রয়েছে দৃঢ়তা ব্যাচ রয়েছে, এটা কিন্তু সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ ফুডের জন্য, মিসলেনিয়াসের জন্য রয়েছে কিন্তু নির্ভিক ব্যাচ, দিন ক্লার্কশিপের জন্য রয়েছে কিন্তু উদ্যম ব্যাচ, এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের জন্য রয়েছে কিন্তু উদ্দেশ্য ব্যাচ। সবগুলো ব্যাচ আপনি আলাদা করে মানে যদি আপনার কোনো পার্টিকুলার ব্যাচ দরকার হয় সেটা আলাদা করেও নিতে পারেন, বা আপনি চাইলে একসঙ্গে মহাপ্যাকটা নিয়ে নিলে বা অপরিচিত ব্যাচটা নিয়ে নিলে সবগুলোই ওর মধ্যে চলে আসবে, অ্যাজ ইউ উইশ। আর এর ডিটেলসটা আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবার ফেরা যাক আমাদের আজকের আলোচনার মূল যে বিষয় সেটাতে, ওয়েট ফর এ মোমেন্ট। ওকে, তো আজকের অভিযান যেটা বিভিন্ন দাবি ছিল সেখানে আপনারা জানেন আমি এর আগে ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি, আন্দোলনের সময়কার ভিডিও সেখান থেকে বানিয়ে আপনাদের আপলোড করে দিয়েছিলাম। তো আজকের আন্দোলনের যেটা দাবিগুলো ছিল আপনারা আশা করি জানেন, তবু একবার বলে দিচ্ছি, বিভিন্ন নন জয়েনিং পোস্টের নিয়োগ ছিল, যেমন ক্লার্কশিপ নন জয়েনিং, তার সঙ্গে সঙ্গে মিসলেনিয়াস নন জয়েনিং, দেন ফায়ার অফ ওয়াটার নন জয়েনিং, ICDS সুপারভাইজার নন জয়েনিং, তার সঙ্গে সঙ্গে ICDS প্রমোশনালদের রেজাল্ট, তার সঙ্গে সঙ্গে PSC জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট, এটসেট্রা এটসেট্রা অনেক দাবি ছিল, নতুন নোটিফিকেশনের দাবি ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল যেহেতু PSCতে বর্তমানে চেয়ারম্যান নেই, IAS পদমর্যাদার একজন চেয়ারম্যান দ্রুত নিয়োগ করা, তার সঙ্গে স্বচ্ছতা এবং সমস্ত পেন্ডিং রেজাল্ট যেগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু, WBCS মেন্স 2022 মেন্সের এখনও অ্যান্সার কি প্রকাশ করেনি বা তার রেজাল্টের কোনো খবর নেই, সেই সব সমস্ত বিষয়ে দাবি ছিল। কি হয়েছে, আন্দোলন হয়েছে আন্দোলনের মতোই, বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে এসেছিলেন, অনেকে আমার সঙ্গে পরিচয় করলেন, ভালো লাগলো খুব। সেটা তো যেটা হলো মেন সমস্যা আজকে সেটা হলো আজকে PSCর যিনি মানে বর্তমানে তো আমরা জানি চেয়ারম্যান নেই, তাহলে চেয়ারম্যানের পরে কি সেক্রেটারির দায়িত্ব থাকে, তো সেক্রেটারি আজকে আসার কথা তিনি, কিন্তু হঠাৎ করে তিনি কোনো কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, যেটা PSCর তরফ থেকে বলা হয়েছে, তাই তিনি আজকে আসতে পারেননি। তো PSCর সেক্রেটারি যেহেতু আসেননি তার ফলে দাবি দাওয়াগুলো নিয়ে যাওয়া হয় তখন ডেপুটি সেক্রেটারির কাছে, তো সেই জন্যে একটু আন্দোলনের মানে একটু সমস্যা এখানটায় দেখা দিয়েছে, যেহেতু সেক্রেটারি আসতে পারেনি, তিনি জ্বর এটসেট্রায় ভুগছেন এরকম তো জানানো হয়েছে ওখান থেকে, তো জ্বর কাশি এটসেট্রা, তো তার জন্যে তিনি হঠাৎ করে আসতে পারেনি আজকে। তো রেভিনিউ সেক্রেটারির কাছে যাওয়া হয়েছিল সমস্ত দাবি দাওয়া নিয়ে, রেভিনিউ সেক্রেটারি ম্যাক্সিমাম জিনিসগুলোই সেক্রেটারির জন্য কিন্তু রিজার্ভ করে নিয়েছেন, অর্থাৎ সেক্রেটারির অবর্তমানে তিনি কিন্তু সেই বিষয়গুলো মানে আমাদের যে এগুলো ছিল বিভিন্ন দাবি দেওয়ার মতো যে লিস্টগুলো ছিল সেগুলো তিনি নিয়ে নিয়েছেন, রিসিভ করে নিয়েছেন সেক্রেটারির জন্য, এবং সেক্রেটারি ওই জিনিসগুলোই ভালো করে দেখবেন, অর্থাৎ ডেপুটি সেক্রেটারি তিনি কিন্তু সেক্রেটারির জন্য সবগুলো রিজার্ভ করে নিয়েছেন। তো তিনি সেই জন্য ডিটেলসে কিছু বলতে চাননি, কয়েকটা জিনিস তবু আমি আপনাদের বলে দিই যেগুলো হালকা আমি মানে আভাস পাওয়া গেছে, যদিও ডেপুটি সেক্রেটারি স্যার সবটাই কিন্তু সেক্রেটারির জন্য প্রিজার্ভ করে রেখেছেন এবং সেক্রেটারি এই বিষয়গুলো সম্পর্কে জানাবেন, সেক্রেটারি স্যারই জানাবেন। তো কী কী, প্রথমত ক্লার্কশিপ নন জয়েনিংয়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটায় সমস্যা যেটা সেটা হচ্ছে নন জয়েনিংয়ের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, তো সেই মেয়াদটা বাড়ানোর একটা চেষ্টা হয়েছে করবেন ওরা, সেটা বলেছেন ওনারা, বা উনি এখনও মানে উনি কোনো কিছু কমিট করেনি যেটা মানে সেক্রেটারি হিসাবে, তবে আভাস যেগুলো পাওয়া গেছে সেটা বলছি আমি আপনাদের, নন জয়েনিংয়ের একটা যে সময়সীমা এটা সেটা বা তার যে ভ্যালিডিটিটা সেটা বাড়ানোর একটা চেষ্টা হতে পারে।
আর তার সঙ্গে সঙ্গে আরেকটা আভাস পাওয়া গেছে, যদিও এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, একটা মানে ভালো মতো এখনও ভ্যাকান্সি রয়েছে নন জয়েনিংয়ে। বাট একটা সমস্যা আজকে পিএসসি থেকে সেটা বলেছে, সেটা হলো কোনো একটা লেটার যেটা ওই ডিপার্টমেন্ট থেকে বা এসছে বা পিএসসি থেকে গেছে, সেখানে লেটারে একটা ভুল রয়েছে, সেই ভুলটাও সংশোধন করতে হবে। সেই ভুলটা এরকম রয়েছে, মানে জাস্ট লেটার এসছে, সেখানে মেনশন করা নেই যে সেক্রেটারিয়েট চাই ক্লার্কশিপের না, ডিরেক্টরেট চাই না, রিজিনাল চাই, এটসেট্রা এটসেট্রা, এইসবগুলো অনেক কিছু রয়েছে যেগুলো ডিপার্টমেন্টাল ব্যাপার, যেগুলো ডিটেলসে ওনারা বলেননি। তো সেই সবগুলো সংশোধন করতে হবে, সেক্রেটারি এসেই এই বিষয়টা সিদ্ধান্ত নেবেন। মেন ঘটনা যেটা, সেক্রেটারি স্যার আজকে আসেননি, উনি আসবেন এবং উনি এসে সমস্ত বিষয়গুলো যেগুলো ওনারা জমা নিয়ে নিয়েছেন ওগুলো দেখবেন, এবং আমাদের যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তাদের তরফ থেকে প্রতিনিধি যাবেন, মানে এবার আর সবাই মিলে যাবেন না, প্রোটেস্ট তো আজকে হয়ে গেছে, এবার প্রতিনিধি যাবেন সমস্ত জিনিসগুলো জানার জন্য, এবং সেটা হয়তো নেক্সট উইকের প্রথম দিকেই ওনারা পিএসসির অফিস থেকে জানিয়ে দেবেন, এবং তারপর থেকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ সেটাও জানিয়ে দেবে। এর সাথে সাথে আরও যে জিনিসগুলো রয়েছে, যেই রেজাল্টে নিয়েও কিছু এফেক্টিভ আলোচনা হয়েছে, সেটাও ডিটেলসে জানানো হবে পরে। আর তার সাথে সাথে ক্লার্কশিপের যে নিউ নোটিফিকেশান, সেই ব্যাপারটাও ডেপুটি সেক্রেটারি স্যার ডিটেলস কিছু বলতে চাননি, উনি সেক্রেটারি স্যারের জন্যই সবটা ইয়ে করে দিয়েছেন। তবে যেটা আভাস পাওয়া গেছে, খুব তাড়াতাড়ি হচ্ছে পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান আসতে চলেছে এবং তার ফর্ম ফিল আপ হতে চলেছে। এর সাথে সাথে নতুন অনেক যেগুলো ছোটো ছোটো বিভিন্ন ভ্যাকান্সি থাকে, মোটর ভেহিকল ইন্সপেক্টর থেকে শুরু করে সেটা অনেক যেগুলো ভ্যাকান্সি থাকে সেগুলোরও দাবি জানানো হয়েছে আজকে, তারও ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আমরা জানতে পারবো কয়েকদিনের মধ্যে। আজকে আপাতত এই ইনফরমেশানগুলোই আপনাদের সামনে দেওয়ার, যে এর সাথে সাথে আরও যা যা রয়েছে সমস্তগুলোই ডিটেলসে কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো। এটা ইনফরমেশান যেহেতু সেক্রেটারি স্যার আজকে ছিলেন না, ফলে ডেপুটি সেক্রেটারি স্যার সেই রেসপন্সিবিলিটিটা, মানে ওনার অবর্তমানে উনি নিতে, মানে সেক্রেটারি স্যারের অবর্তমানে উনি সেই বিষয়গুলো বিশেষ কিন্তু বলতে চাননি, উনি সবগুলো রিসিভ করে নিয়েছেন এবং উনি জানিয়ে দিয়েছেন সেক্রেটারি স্যারের কাছে এগুলো সব পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো সব জানা যাবে। এটাই আপডেট। যদি ভিডিওটি কাজে লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেল প্রথমবার হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য সবার আপডেট সবার আগে এই চ্যানেলে জানানো হয়ে থাকে এবং এই প্রসেসটা গিয়েও কিন্তু আপনাদের জন্য সমস্ত ইনফরমেশান সংগ্রহ করে নিয়ে আসলাম আমি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি বন্ধ দেখার জন্য।